हेलो फ्रेंड्स, वेलकम टू बॉम गर्ल मंटी और आमी होलाम मंटी। तो लास्ट किछुदिन थेके ना प्रचुर आमरा शॉपिंग करेछी एवं शॉपिंग मॉले किन्तु घुरेछिओ। सेटा तोमरा जारा 31st एर ब्लॉगटा देखेछो सेटाते किन्तु अवश्यई देखे थाकबे। আর সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে আজকে কি কি শপিং করেছি সেগুলো সব পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটায় না কোন কোন আরো শপিং মলে গেলাম আর কি কি জিনিস কিনলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ইভেন শুধু শপিং মলেই না, অনলাইনেও না অনেক কিছু পারচেজ করে ফেলেছি। তো এত কিছু যখন কিনেই ফেলেছি তো ভাবলাম সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। তো চলো লেটস গেট স্টার্টেড। তো কয়েকদিনের মধ্যে আমরা অনেকগুলো শপিং মল কিন্তু ঘুরে ফেলেছি। আর তোমরা যদি না জেনে থাকো তাহলে একটা দারুণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই ডিসেম্বর মাসের লাস্টের দিক থেকে না জানুয়ারি মাস পর্যন্ত শপিং মলে দারুণ ডিসকাউন্ট চলে। আর শুধু ডিসেম্বর মাসেই নয়, জুন জুলাই মাসেও কিন্তু শপিং মলে দারুণ ডিসকাউন্ট থাকে। তো তোমরা এই টাইমে কিন্তু শপিং মল থেকে ডেফিনেটলি জামা কাপড় কিনে নিতে পারো। সব দামি দামি ব্র্যান্ডগুলোতেও 30%, 40%, even 50% পর্যন্তও কিন্তু ছাড় তোমরা পেয়ে যেতে পারো। আর বাইরে ঘোরা মানে খাওয়া দাওয়া তো লেগেই আছে। ম্যাকডোনাল্ডে খেতে রুহি দারুণ পছন্দ করে, কারণ রুহি ফ্রেঞ্চ ফ্রাইস দারুণ পছন্দ করে। তো এই কিছুদিন কিন্তু আমরা দারুণ এনজয় করেছি। তো তোমরা দেখলে কয়েকদিনের মধ্যে আমরা কত শপিং মলে ঘুরেছি। বাট এখন তো সিচুয়েশন যা, তাতে তো আর বাইরে বেরোনোরও কিন্তু জো নেই। ভালোই হয়েছে, শপিং মলেও ঘুরে নিয়েছি আর অনেক কিছু শপিংও করে নিয়েছি, না হলে কিন্তু এগুলো কিছুই করা হতো না। আর কি কি শপিং করেছি এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তার আগে বলে দিই, এখন বাজে বেলা 12টা। তো আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, রুহিকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্টে আজকে রুটি আর ছোলা বানিয়েছিলাম, তো যেটা খুবই ইয়াম্মি হয়েছিল। আর ছোলা বানালে না একটা খুব ভালো ব্যাপার হয়, সকালের ব্রেকফাস্টও হয়ে যায় রাতের ডিনারেও চলে যায়। রাতের ডিনারে আবার হয় পরোটা বা রুটি একটা কিছু বানিয়ে নেবো, বাস হয়ে গেল। তাহলে আমার আরাম, ছোলা বানালে না আমি একটু বেশি পরিমাণে বানিয়ে ফেলি, তাহলে কি হয়, তাহলে আমার সেটা কিন্তু দুবেলায় চলে যায়। আর দুপুরের লাঞ্চটাও বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর রুহিনা এই টাইমটাই এখন ফল খাচ্ছে, তো ভাবলাম এই টাইমে যেহেতু ও বারান্দায় বসে বসে ফল খাচ্ছে, তো আর কিন্তু কোনো ফ্রি টাইম আমার নেই, সব সময় কিন্তু আমাকে ধরে বসে থাকবে না হলে, তো আর টাইম পাবো না। তো এখন একটু টাইম পেয়েছি, তো এই জন্য এখন কিন্তু বসে গেছি। তো প্রথমেই চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কানের দুল কিনলাম, কারণ শপিং মলে গিয়ে কানের দুল কিনবো না এটা কিন্তু হয়ই না। আমার তো বেসিক্যালি দারুণ পছন্দ কানের দুল, তো কানের দুলগুলো ফার্স্টে দেখাই তোমাদের। তো এই যে একটা দেখো, তোমরা দেখো এই যে এরকম একটা কানের দুল আমি কিনেছি। তো এগুলো না অ্যাকচুয়ালি কুর্তির সাথে ম্যাচিং করে করেই কিনেছি, কুর্তিগুলোই আগে কিনেছি, সেই কুর্তিগুলো একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে কানের দুলগুলো ফার্স্টে দেখে নাও। আর এই টাইপের কানের দুল না আমার খুব ভালো লাগে, এই কালারের, সিলভার কালারের। এই যে একটা সেকেন্ড, তারপরে এই আর একটা, দাঁড়াও এটা প্লাস্টিকেই আছে এখনো। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে দেখো কতগুলো কিনে ফেলেছি। তো এই একটা, অ্যাকচুয়ালি না কানের দুলগুলো শপিং মলে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, বাট কী বলতো একটু মানে প্রাইসগুলো হাই। বাট একটা জিনিস না, তোমরা শপিং মলে যদি কানের দুলগুলো কেনো তাতে লক্ষ্য করবে এগুলোতে কখনো রঙগুলো নষ্ট হয় না। এই জিনিসটার জন্যই না আমি শপিং মল থেকে কিনি। বাইরের দোকানগুলোর থেকে তোমরা যে কানের দুলগুলো কিনবে সেগুলো একটু কম দামে ঠিকই পাওয়া যায়, কিন্তু কী বলতো কয়েকদিন তুমি একসাথে যদি কিছু জুয়েলারি রেখে দাও দেখবে রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেমন একটা হয়ে যায়, ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে। আর এই যে এরকম একটা ক্লিপও কিনেছি, কারণ জানো আমি ছোট্ট করে ক্লিপ বানাতে খুব ভালোবাসি। আর তারপরে দেখো রুহির জুয়েলারির মধ্যে, রুহির জুয়েলারি বলতে এখন তো ক্লিপ, গার্ডার, তারপরে হেয়ার ব্যান্ড এইসবই। তো এই যে একটা এইরকম এরকম একটা ক্লিপ কিনেছি, দেখো এখানে ওপরে খুব সুন্দর করে আবার কাপড় দিয়ে ডিজাইন করা আছে, আর একটু পাথরও সেট আছে, তো এটা পরলে ডেফিনেটলি ওকে ভালো লাগবে। তারপরে এই যে আরেকটা রুহির জন্য কিনেছি এরকম একটা গার্ডার, ওকে মাঝে মাঝে যেহেতু তোমরা ভিডিওতে দেখো ঝুটি বেঁধে দিই, তো তার জন্য কিন্তু আমার অনেক গার্ডার কালেকশন লাগে। আর গার্ডার না বাচ্চাদের না কখনোই ওই রাবার ব্যান্ডগুলো ইউজ করবে না, ওগুলোতে না ওদের চুল অনেক উঠে যায়। এগুলো এই যে এই ধরনের সফট টাইপের রাবার ব্যান্ড এই জন্য কিনে নেবে, ওগুলো ইউজ করবে।
বেবিদের জন্য। তো আমি সবসময় এরকমই করি। তো এই তো হয়ে গেল জুয়েলারি কালেকশন, সবগুলো দেখালাম। হ্যাঁ, এখন তোমাদের আমার কুর্তিগুলো দেখাই, দাঁড়াও। তো এই হলো ফার্স্ট আমার কুর্তিটা, ফার্স্ট এই কুর্তিটা আমি কিনেছি। এটা কিন্তু তোমার শপিং মল থেকেই কিনেছি এই কুর্তিটা, আর আমি সেরকম শপিং মল থেকে কিছু কিনিনি, আর অনলাইন কিছু পারচেস করেছি ট্রেল অ্যাপ থেকে। তোমরা ট্রেল অ্যাপের নাম কিন্তু অনেকেই শুনে থাকবে। এটা কিন্তু একটা শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ। তো সেখান থেকে আমি তিনটে ড্রেস কিনেছি, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে একটা ড্রেস, তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা ড্রেস। এরকম লং ড্রেস কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে। আর এই ড্রেসটার দাম হচ্ছে 1699, আর আফটার ডিসকাউন্টে আমি কত দাম দিয়ে পেয়েছি জানো তোমরা? 688। তো তোমরা বুঝতে পারছো 1010 টাকা সেভিং, মানে কি বলবো আমি, এত ডিসকাউন্টে এত সুন্দর একটা, মানে 600 টাকায় মানে ভাবা যায় এত সুন্দর একটা জামা। তো এটা কিন্তু পেয়ে গেছি। নিচে দেখো ঘেরটাও কত সুন্দর, মানে আমি যেই ঘোড়ার ভিডিওগুলো বানাই ওগুলো কিন্তু দারুণ জমে যাবে এটা দিয়ে। তো এই একটা, তারপর কিনেছি এই যে একটা কুর্তি, এই দেখো এটা হচ্ছে এরকম, এই যে হাতাটা এরকম আছে একটু মোটা টাইপের, আর এই যে এরকম, এটা বেশ সুন্দর কালারটা দেখো, কালারটা দারুণ সুন্দর এটা, তো এটা বেশ পছন্দ হয়েছে আমার। এটার দাম হচ্ছে 1299 টাকা, আর আফটার ডিসকাউন্টে আমি এটা পেয়েছি 994 টাকায়, তার মানে 324 টাকার কিন্তু সেভিং হয়ে গেল আমার। এবার আরেকটা ব্ল্যাক কিনেছি, এই দেখো ব্ল্যাক একটা কুর্তি কিনেছি এরকম। তো এটা দেখো, এটাও খুব সুন্দর, দেখো এটার হাতাটাও কত সুন্দর একটা ডিজাইন করা আছে, তো দারুণ আমার এটাও পছন্দ হয়েছে খুব। আর এটার দাম হচ্ছে 2199 টাকা, আর আফটার ডিসকাউন্টে আমি পেয়েছি 1690 টাকায়, তার মানে 500 টাকা কিন্তু আমার সেভিং হয়ে গেল, তাই না? তো দেখো কত সুন্দর কিন্তু ড্রেসটা, তো আমার এটা দারুণ পছন্দ হয়েছে। আরেকটা কথা হলো, আমার কুপন কোডটা কিন্তু অবশ্যই ইউজ করবে, যে কোনো প্রোডাক্ট ট্রেলের থেকে তোমরা কেনো 20% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে সমস্ত রকম অথেন্টিক ব্র্যান্ডের ওপরেই অনেক ডিসকাউন্টে কিন্তু তোমরা প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আর রুহির জন্য কিছু কিনেছি, রুহির জন্য এই যে এই সোয়েটারটা কিনেছি একটা, এই রুহির জন্য সব কিছু কিন্তু এগুলো শপিং মল থেকেই কিনেছি, এগুলো কিন্তু অনলাইনে থেকে কিছু কিনিনি। এখন যেহেতু ঠান্ডার সময় তো সোয়েটার বাচ্চাদের তো খুবই লাগে, দুদিন পর পরই ওদের যেহেতু খুব জামা কাপড় লাগে কিন্তু বাচ্চাদের, আর ছোট হয়ে যায় সব থেকে বড় কথা, তো এই জন্য ওর জন্য এই সোয়েটারটা কিনেছি। আর এই যে এরকম একটা ড্রেস কিনেছি দেখো, তো আমি ভাবলাম কি স্লিভলেসই কিনি। তোমরা এখন অনেকেই ভাববে যে ঠান্ডার সিজনে স্লিভলেস কেন কিনে নিয়ে এসছে, তো কারণ কি বলো তো, ঠান্ডার সময় আবার স্লিভলেস কিনলে একটা বেনিফিট আছে, স্লিভলেস কিনলে না মানে রেড কোনো হাতার জামা দিয়ে আমি যদি এই স্লিভলেস জামাটা পরাই বেশ ভালো লাগে কিন্তু জামাটা, বা রেড কোনো সোয়েটার দিয়ে পরিয়ে দিলাম খুব সুন্দর লাগলো এই ড্রেসটা। তোমরা দেখো ওকে পরলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগবে, তো আরও ভিডিও আসছে সেগুলোতে দেখতে পারবে, রুহিকে ডেফিনেটলি পরাবো এই ড্রেসটা তখন। ও আরেকটা জিনিস আছে, এই যে একটা ব্যাগ, এই যে রুহির ব্যাগ, সেই দেখলে তো রেটটা নিলই না, তো এই ব্যাগটাই ও লাস্ট অবধি কিনলো। এই যে এরকম ব্যাগটা, কোয়ালিটি খুব ভালো মেনটেন করেছে। আর এই ব্যাগের মধ্যে এই যে দেখো এরকম দুটো চেন আছে, এই যে এই যে বক্স ভর্তি ব্যাগের মধ্যে দেখো। ও বাবা এসেই শুরু হয়ে গেছে, এসেই একদম ব্যাগের মধ্যে বই টই ঢুকিয়ে, এই যে তারপরে এই দেখো সব বই রাখা শেষ, এসে ব্যাগের মধ্যে আগে বই রাখবো, এখন ব্যাগটা যখন আমি নিয়ে আসছি আমাকে কি বলছে, আমাকে বলছে আমার ব্যাগ নিয়ে যাচ্ছ কেন, আমার ব্যাগটা কোথায় কি করবে, কেন নিচ্ছ, বাপরে কত কোশ্চেন। তো বললাম জাস্ট একটুখানি দে, পাঁচ মিনিট আমি একটু ঘরে নিয়ে যাই তারপর তোমাকে দিয়ে দেবো। তো বললাম যখন তারপরে দিল, তো তোমরা চিন্তা করো ও ব্যাগ প্রচণ্ড ফেভারিট মানে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।